সব একেবারে লাইক হয়ে উঠেছে, যে যার ইচ্ছে মতন চলছে। হাস করা দেওয়ার লোকের অভাব তো নেই এই বাড়িতে। ভালো তো আর কেউ শুনবে না, মায়ের যেটা অপছন্দ মা যেটা বারণ করবে সেটাই করবে, উল্টোটাই করবে সব সময়। একটা মেয়ে হয়েছে, মায়ের কথা শুনে দাদুর সঙ্গে মর্নিং ওয়াকে গেল, কিন্তু মা যে বারবার করে বলছে খাওয়া কন্ট্রোল করতে, তার বেলা নেই খালি আইসক্রিম চকলেট। শ্রেয়া, শ্রেয়া, কি হলো, কি চাচাচ্ছো কেন? চিৎকার করব না কেন? এই দেখো দেখো, আজ খাও একটা চকলেট আমার পিলোর তলায়। শ্রেয়া, আমি ফেলে দেবো এসব দুধ। আমার ডাকছো কেন? এই যে তুই আবার আবার এসব খাচ্ছিস, তোকে বারণ করেছি এইসব বাজে বাজে জিনিস খেতে। আরে তুই তো খাচ্ছিস, এতে কি হবে? কি হবে? খাওয়াচ্ছে তোমাকে, খাওয়াচ্ছে। পরমা, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি আমি করছি? আমি করছি না, বাড়াবাড়ি তোমার ছেলেমেয়েরা করেছে। আরে আরে, কি পেয়েছিস তোরা ভাই বোনে মিলে? আমাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিবি। নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছিস? খালি খাচ্ছিস আর খাচ্ছিস আর হাতির মতো মোটা হচ্ছে সবসময়। সবসময় তুমি আমাকে খাবার নিয়ে বকো, ভালো লাগে না আমার, সবটাই তোমার খারাপ লাগে। কই, টাম্মি তো আমাকে এরকম ভাবে বলে না। টাম্মি তোমার যে অনেক ভালো, আমার জন্য মুরব্বা করে, এই জন্য এই জন্য আমরা টাম্মিকে অনেক ভালোবাসি তোমার চেয়ে। তারা কোন গালি কি কি কি, যদি কখনো একটু ভালো হয়ে কথা বলতে পারো তুমি। গেলে তো মেয়েটাকে কাঁদিয়ে, তুমি শুধু মেয়েটার কান্নাই দেখলে, মায়ের মনে কি হয় সেটা তুমি বুঝবে কি করে? আমার নিজের সন্তানরা আমার থাকছে না। মানে তোমার থাকছে না? মানে মানে তোমার মা, তোমার মা আমার সন্তানদের আমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। পরমা, কথাগুলো বলার আগে ভেবে চিনতে বল, এ কি ছিরি কথাবার্তা? শুনলে না তুমি? তোমার মেয়ে কি বলে গেল এক্ষুনি? হ্যাঁ শুনলাম, কিন্তু কেন বলেছে সেটা একবার বোঝার চেষ্টা করেছো তুমি? তুমি তোমার নিজের ছেলে মেয়েদের কথা একবার শোনার চেষ্টা করেছো? তারা কি চায় সেটা একবার বোঝার চেষ্টা করেছো? এতে বোঝার আর কি আছে? ওরা তিন ভাই বোন তো আমার সাথে কিছু শেয়ারই করে না, ওদের যা কথা সব ওদের ঠামির সাথে। তার জন্য দায়ী তুমি। হ্যাঁ তুমি আর তোমার ওই পুরনো ধ্যান ধারণা। আমার মা কিন্তু জানে যে আজকালকার দিনের ছেলে মেয়েদের সঙ্গে কিভাবে মেলামেশা করতে হয়। তুমি যদি একটু আমার মায়ের মতো প্রোগ্রেসিভ হও তাহলেই দেখবে যে তুমি ওদের বন্ধু হয়ে উঠবে। আমার অমন বন্ধু হওয়ার কোনো দরকার নেই, বন্ধু হয়ে উচ্ছনের পথে আমি ওদের ঠেলে দিতে পারবো না। কে বলছো কি? আমার মা ওদের উচ্ছনে পাঠাচ্ছে? তা নয় তো কি, ওই মেয়েটার সঙ্গে দেখা করার জন্য সোহমকে তো উস্কিয়েছেন তোমার মা, কেন জান? কারণ আমি ওই মেয়েটাকে রিজেক্ট করেছিলাম বলে। তোমার মাকে তো উল্টোটাই করতে হবে, যাতে আমার নিজের ছেলের ওপর আমার কোনো জোর না থাকে। বাহ চমৎকার, কি উচ্চ ধ্যান ধারণা তোমার! তোমার এই সব চিন্তা ভাবনা নিয়ে তোমার ছেলে মেয়েদের কি শিক্ষা দেবে তুমি পরমা? আমার মুখ খুলিও না তুমি। তোমার মুখ তো খোলাই আছে, এত বছরে সেটা কি আটকাতে পেরেছি? উচিত কথা শুনতে না কারোর ভালো লাগে না, বুঝলে? তোমার মায়ের কত সুশিক্ষা সেটা তো তোমার দাদাকে দেখেই বোঝা যায়। হ্যাঁ, এত ভালো সে যে নিজের বাবা নিজের ছোট ভাইকে ঠকিয়েছে। পরমা, পরমা!